পুরনো দিঘির পারে একা একা এলাম যখন, আজ 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজও আছে, কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজও আছে, লিখেছিলাম তুমি আর আমি, কিশোর কিশোরী ছিলাম যখন, ও কিশোর কিশোরী ছিলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে, আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে, আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। আজ সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, কোথায় কেমন আছো যে এখন, কোথায় কেমন আছো যে এখন, ও কোথায় কেমন আছো যে এখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। যখন সাজের বেলায় ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নিরে, তখনও তুমি থাকতে পাশে আমার হাতটি ধরে। যখন সাজের বেলায় ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নিরে, তখনও তুমি থাকতে পাশে আমার হাতটি ধরে। ছিল যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি, ছিল যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি, ভাবতে ব্যথায় কেঁদে ওঠে মন, ভাবতে ব্যথায় কেঁদে ওঠে মন, ও ভাবতে ব্যথায় কেঁদে ওঠে মন। আর 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজও আছে, কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজও আছে, লিখেছিলাম তুমি আর আমি, কিশোর কিশোরী ছিলাম যখন, ও কিশোর কিশোরী ছিলাম যখন, ও কিশোর কিশোরী ছিলাম যখন। আচ্ছা কাকা, এই যে গান গেলেন আপনি, এই গানটা আসলে কার লেখা এবং কার গাওয়া? আমি অত কিছু বলতে পারবো সাহসবি, আমার মনে যেটা লাগে বাবা, আমার আমি রেডিও থেকে, টিভি থেকে অথবা মোবাইল ফোন থেকে যেটা আমার আমার পছন্দের মতো সেটা আমি ধরে নিই। আপনি তো ভাইরাল ম্যান। হ্যাঁ হ্যাঁ বাবা, ধন্যবাদ। শোনা, কোন কোন টেলিভিশনে এই গান গেছেন? আরে বাবা, আর টিভি না কি বলেছেন বাবা, এত প্রশ্ন করলে আমি উত্তর দিলাম।